অশোকনগর অঞ্চল ভীষণ রকম ক্ষতিগ্রস্ত এবং বিধ্বস্ত, বিপর্যয় এখনো কাটেনি, এখনো অনেক বাড়িতে আলো আসেনি, অন্ধকারে আছেন তারা, খাবার দাবারেরও অসুবিধে চলছে। আমরা অশোকনগর নাট্যমুখ খুব ছোট একটি থিয়েটার দল অর্থনৈতিকভাবে আর কি, তবু আমরা আমাদের এই বন্ধুরা মিলে, আমাদের ভাই ছেলে মেয়ে সবাই মিলে আমরা চেষ্টা করেছি আগামী 10 তারিখ আমরা অশোকনগরেরই এই ধরনের বিপন্ন বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে। আমরা 100 জন এই ধরনের পরিবারের বন্ধুদেরকে, আমাদের সহ নাগরিকদের আমরা ORS, কিছু শুকনো খাবার, মাস্ক, সাবান, স্যানিটাইজার এগুলো তুলে দিতে চলেছি আগামী 10 তারিখ। আমরা এই সমস্ত কিছু তুলে দেবো কচুয়া বাসস্ট্যান্ডে ঠিক বিকেল 4টা থেকে 5:30টার মধ্যে। আমাদের দেওয়া পোস্টারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের অফিস থেকে ফোন সংগ্রহ করতে পারেন এবং আপনারা আপনাদের বন্ধুদেরকে জানাতে পারেন। ধন্যবাদ। আমাদের এই কাজ চলছে, আপনারা দেখুন। আমাদের সঙ্গে আছে সঙ্গীতা চক্রবর্তী, অরূপ গোস্বামী, জয় চক্রবর্তী, সঞ্জীব বক্সি, অভিষেক গুহ, বিভু চক্রবর্তী, সৌমেন্দু হালদার, শাশ্বতী দাস, দীপাঞ্জন, সবীর ভট্টাচার্য। এছাড়াও আজকে যারা আসতে পারেননি সেরকম তাদের মধ্যে আছে অসীম দাস এবং আরও অনেক বন্ধুরা। আমরা সকলে মিলে এই কাজ চালাচ্ছি, কুম খান পরবর্তী এই বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে খানিকটা। আমাদের সঙ্গে আছেন শ্রেয়ার, শীতিলতা, ঝুমুর, অসীমদা, এরকম প্রত্যেক তমাল, প্রত্যেককে মিলে আমরা এই কাজটা করবার চেষ্টা করছি। ধন্যবাদ। আলাদা আছে।